ফুটিল ফুলরে রসিক ভ্রম রাইল না, ফুলের মধু খাইল না। মনের বাগানে ফুটিল ফুলরে রসিক ভ্রম রাইল না, ফুলের মধু খাইল না। জানেন না তুই বিয়া কিভাবে আশা করে নাই, সোজা সোজা উত্তর দিব। আই তোর কামের ফোলা না, তুই আর কামের ফোলা জেনা, আমরা কেউ কারো কামের ফোলা না। মানা করছি না, এদিকে তুই খালাম্মা বলবি না, কিলে বলছ খালাম্মা খালাম্মা কইতার না কি এত বইন কমুন। অবশ্যই বইন বলবি, তাকে তাকে বইন বলবি, আর আরে আরে বড় গলায় বড্ডা ভাই বলবি। খালাম্মারে বইন আর খালাম্মার জামাই খালু রে আমি ভাই বলবো কেন রে? তুই খালু বলছ কারে, কারে খালু বলছ, তুই খালু বলছ কারে? তুই আনে খালাম্মার জামাই আনে খালু কইতাল নাকি আনে রে দুলা ভাই গমুনি আরে কি হাগড়া কুত্তা কাম পাইছিনি। বাজারের লিস্কান দে দেই কত বড়টা কইছ, মেশিন ও তিন কেন আছে চমৎকার রুডি দিয়ে আর সেমাই দিয়ে এরকম পলচ নাস্তা আমি আমার বাপের জামা খাই না। রেনি রয়েছেন কিলে, রেনি থাকলে কেমন অ্যাড বুঝবো নি, মুখের মধ্যে আঁক করে ভরি দেন কোত করে গেলি পেলাম। হ্যাঁ শান্তি শান্তি গেলি পেলাম। ভালা মানুষের ভালা জিনিস বারো মাসে ভাল লাগে, আর খারাপ মানুষের ভালা জিনিস ভাল লাগে না। আপনি কারে কি কন কেনে কেনে কন বুঝি না না, আমি খারাপ কেন? হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ আর স্বভাব খারাপ, আমি সর বাট ফার আরে কিছু বলবেন নি, নতুন কিছু আবিষ্কার করছেন নি আপনি। জমির দালালি করতে করতে আপনি আসলে একটা দালাল হয়েছেন। এই তো নতুন শব্দ আপনি পাই গেছেন দালাল। হ্যাঁ আশা বলছেন আই দালাল, অবশ্যই আই দালাল। আপনি তো তুলসী পাতা দোয়া, তুলসী পাতা আপনি তো তুলসী ভাই, তিনটা ডিম পোস্ত সাবার করছেন, সগা রুটি সাবার করছেন, আরো দুগা আছে দরকার নাই আমরা সাবার করেন দি দিলাম। আপনার স্বামী কি খাইব, এদিকে কি উঁস আছে নি আপনার? আমি আমার বাপেরটা খাই, আপনারটা খাইছি কোনোদিন? তো বাপেরটা খাই কি আপনি পাশ হয়ে গেছেন নি, মোড়া হয়েছেন নি, যতদিন যাইতেছে তত তত গরি নাই তো তোমার আব্বু কি বিক্ষুক নেই?
গরি কি নষ্ট করলি তুই ভালো লাগে না আচ্ছা কোন সমুদ্র তুই ঘুমাই ন কিলে খুঁজে পাইতিস কি খুঁজি পাস না তুই একটা লাইন কি লাইন কবিতা 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 একটা লাইন খুঁজে পাইতিস হঠাৎ করে ছুটি গেছে টুকাই টুকাই খুঁজতেছি কিন্তু খুঁজে পাইতেছি না তোমারও স্মরণে সপিয়া দিলাম আমি আমারও জীবন ও মরণ তারপরে আর খুঁজে পাইতেছি পরের লাইন খুঁজে কি লাভ আছে নি আগের লাইনে তুই তোর জীবন যৌবন মাইয়া হলা ঠেঙ্গে ডালি দিছস রে মায়া হলা ঠেঙ্কিয়া তুই জানস নি মায়া মরে শিখে একবার ফচ্চত নমচ্চত আব্বু আব্বু করে সিল্লাই তখন আর লাভ হইব না আব্বু আব্বা এটা আমার জীবন মরণ সমস্যা না কবিতার জীবন মরণ সমস্যা এরে এরে আমার দাদা এরে তোর মাথার তো আর কিছু বাইরে না কেন তুই চিন্তাকরণের জিনিস খুঁজি পাস না কেন আর ওর রসে আর ঘরে তোর মতন একটা রাম সকল কেমনে ফয়দা হইলো এইটা নাও চিন্তা কর আব্বা কবির আব্বা কবির রাম সকল বলবেন না তুই আয় কিত্তে আমায় কিত্তে আমি তো কোনো তফাত দেই না আমনে আর একটা রাম সকলের মধ্যে তো কোনো তফাত নাই শয়নেও তুমি আছো আছো জাগরণে মরণেও আছো তুমি আছো মোর জীবন এরপরে আব্বা আটকে গেছে আব্বা বাড়িতেছে না আব্বা কেরে বাজান আব্বা তুমি কেরে তুমি কে গালাই লিখছ আব্বা সত্য করে কই আব্বা এই তুমি সেই তুমি না আব্বা আব্বা মায়ানো আব্বা একজন কবি একদম কল্পনা আব্বা একদম কোন মায়ানো আব্বা লেডিস নো হ্যাঁ বুঝছি বুঝছি আজকে তোর ভাত বন্ধ তোর খানা বন্ধ তোর মারে কইও ফোলার ফ্লেটে তুমি কবিতা আর গান বাড়ি দাও কারণ তুই রবীন্দ্রনাথের কবিতা খাইবি না নজরুলের কবিতা খাইবি তোর বিবেচনা বল বীর পরে লাইন কি জানি অন্যতম অবশ্যই হ্যাঁ এইটা লাগবো আপনার এইটা আপনার লাগবো আপনার তেজ কম বুঝছেন আর বাড়িতে গান চলতো না কবিতা চলতো না বা নো ফেসবুক ফেসবুক নো নো এই ফেসবুক তোরে শেষ করি বলা চাই রে রে তুই তুই সব তুই সব তুই সব তুই আলোকে রাস্তায় চল হ্যাঁ কেউ বলবো তুই তুই আর হলা কেউ বলবো নি ব্যাকে কইব যাই তোর হলা রাত্রি জাগি 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 চেহারা না ডৌয়ার মতো মানাই গেছে জুলি গেছে ব্যাগ দিক দিয়ে এ তোর জামায় ফকেট নাই তোর সবকে নিচে ফকেট এলো কিন্তু ফকেট বানাই চোখ কিনলাই দোলের একটা বাড়ি যদি আর কানে আইয়ে বুঝত নেই তোরে বুধ করি হেলাই তোর পিঠের উপর আমি ডোমলা যাই
বাবুরে মানুষ ভাত খাইতে বাথা রে আপনি কুত্তারে গোস্ত খাবার কেন আমার টাই দামি খাও আমরা সমস্যা কি মি ওই আমরা টাই আছে আমরা কুত্তারে গোস্ত খাবার ধর ওই মেলা তুমি ওই ধর 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 তোফাইল জামা এইটা তোর আব্বার বাড়ি না আমার আব্বার বাড়ি তোর নাস্তি ইচ্ছা করলে নাস্তি গাইতে ইচ্ছা করলে গাবি দোর বাজাতে ইচ্ছা করলে বাজাবি দেখি কার বাপের কি আব্বা শুনছেন নি আমার আম্মা কি বলছে জি শুনছি শুনছি বারে এটা আপনার আম্মা আগে আসলে আপনার আম্মার আব্বার আপনার নানার হাতে মরে গেছে আমার আপনার আম্মার হেতি মরে যাইব বাড়ির মালিক হইবেন আপনি আর আপনি তো দুনিয়ায় আসছেন সেইখানে আর একটা ভূমিকা আছে এটা তো পেকে ভুলে গেছে মাত্র দুইটা আনছ দুইটা দিয়ে কি হইব দুগার জায়গা তাহলে বিষ গা দিব আগে বাড়ির লাইন ঠিক করেন কিসের লাইন কারেন্টের লাইন কারেন্ট না থাকলে আপনারা থাকতে পারবেন কিন্তু আই থাকতে পারতাম না আই প্যান ছাড়া থাকতাম পারি না চৈত্র মাস চলতেছে এই রাস্তা কুত্তা কইছেন তো হাগলি দেয় গরমে সেখানে আইতে একটা চিম্পুল মানুষ কারেন্টের লাইন কাটবো কেন বিল না দিলে কাটতো না তোরে আমি বিল দেই নাই আই কি বলছেন না বিল দেন না এক মাসে কয়বার বিল দিমু আই আনের কাছে কয়বার বিল চাচ্ছি বিলের রিসিপ্ট দিবি টাকা নিবি চলে যাবি ইয়ার তো কথা কিসের আমার তো প্রশ্ন আই কেন খালাম্মার সাথে এত কথা বলি মন্টু তোর খালুর মুখে মুখে কথা বলস বল গিয়া কোনো সমস্যা নাই আমার মুখে মুখে কোনোদিন কথা বলবি না তাহলে কিন্তু আমার চোখের সামনে কোনোদিন আসবি না জীবনে প্রথম আন্নার সাথে এরকম আমি কথা বলতেছি আন্নে বলেন কালাম্মা আই কি আন্নার সাথে এরকম কোনোদিন কথা বলছি আর কি হইছেটা কি এ বিল দেন না টিয়া দিছেন বিল দিছেন আই বিল জানাল অফিসে যাইয়ে হেতন থাবা দিয়া রাতে তোর টিয়া গুলো চলে গেছে এখন এই মাঠে আর গত মাঠে দুই মাঠে বিল এক লোক হয়েছে আমি কারেন্ট টাইপ নেই কষ্ট করে কারে দিব আমরা পঁচিশটা বছর ধরে এই লোকটা আমার জ্বালাইতেছে আমাদের অসুবিধা নেই পঁচিশ বছর না ২৬ বছর হচ্ছেন আগামী শুক্রবার আম্মা আপনাকে দুজন ২৬তম ম্যারেজ ডেট আপনাদের আগাম শুভেচ্ছা হ্যাপি ম্যারেজ ডে ধর তো কেন আমাকে মনে করে দিলি হ্যাঁ কেন এই দিনটার কথা মনে করে দিলি এই দিনটা আইলে আমার মনে হয় আমি কারে বিয়ে করলাম একদিন আমি কার সাথে সংসার করলাম আপনার চেতে গেছেন আমার একটু করেন চাই একটা ছবি তুলি ছবি তুলি ফেসবুকে দিয়ে দিন আর লিখব আম্মা চেতছে রান্নার বারোটা বাজছে হ্যাঁ আচ্ছা অন্ত ব্যাগ দেখছেন আপনার জমিন হসন হয়েছেন জমিটা কার এতন তো বসেই রয়েছে একসাথ জমির উপরে আরে তুই টক্কা মারি কথা কস তুই তোর বলছি নি কথা কানের লে সান যা আর জমি দলিলটা কার নামে আছে দলিলের কথা সে ঠিক কোন আমরা তো দলিল নই সব সময় তাই আরে কি তোর বলছি দলিল বাইর করার না লাই তোরে বলছি হেতে মানা করছে পটর করে দলিল বাইর করস তুই সান দলিল দেখি কিনবেন আপনি কার নামে দলিল এটা জানি আপনার কোনো লাভ আছে আমি জমি কিনবো সেক্ষেত্রে দলিলটা কার নামে আছে সেটা আমার জানতে হবে না মাশাআল্লাহ তাহলে চলেন মানে আমরা একটা বায়না করি আলাই দিই তাহলে মানে আমরা কাগজপত্র কাম কিনে একটু এ তোরে মানা করছি না বট্টর করি তুই বারবার একবার এই কথা কস কিনলি হ্যাঁ এই যে জমিন সোনার জমিন পাইভ স্টার হোটেল হইতেছে কেন হ্যাঁ হ্যাঁ হইতেছে না
বানাকে করছিল হাতে কি পাচ্ছে জমি নিতে পাচ্ছে হারানো কোয়ালে নাই হাতার টিয়া থাকলে কি জমিন কোয়ালে তাইনি অনেকে চেষ্টা করছে বুঝছেন দু জমিন আনতে এত সহজ না কোয়ালে কেমন লাগে সান বাইরের রোদের গরম সোলার গরম আমার মাথা উঠলাইতেছে ওই আল্লাহ সেথর বাড়ি এসে আম্মা আনের একটা শিল্পী তুলি যাতে কেনে যা না আমার শিল্পী তুলি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেব সুন্দর করে আর বাকি আনের একটা কবিতা লিখবো আর আমার হাসি পৃথিবীর সেরা হাসি আই আর আমার হাসি ভালোবাসি তুই কালু আনের শরীর কারাইতে বলছে এইটা আপনার খালু জি আনের কোনো সন্দেহ আছে নি এরকম বুড়ো বয়সে মা মাসির দিকে চাই থাকেন আপনার শরম করে না খালু শরীর খারান উপায় নাই আচ্ছা এটা তুফাল সাহেবের অফিস না ইয়েট এটা তুফাল সাহেবের অফিস আমরা ওনার সাথে দেখা করতে আসছি কি কাজ আপনার গো এই আপনি তুফাল সাহেব না জি না আমি আমি তুফাল সাহেব বলেন কি বলবেন বলেন এটা বাসাবাসী না ইয়েট এটা বাসাবাসী গ্রাম এই জায়গায় জায়গা জমি কেনা বেচা হয় না ইয়েট আপনি একদম পারফেক্ট জায়গাতে আসছেন আমরা জায়গা জমি বেচা কিনে করি আর আপনারা জমি কিনবেন কেমন কি দাম আপনি বেশি পটর পটর করেন না তো তোফাইল সাহেবকে ডাকেন আমি বললাম তো আমি তোফাইল সাহেব কি বলবেন বলি পেলাম এই বুইরা বাটা তো কাঁচা মিথুক এমন সুন্দর গোলগাল মিষ্টি চেহারার মুসকি হাসির ফলাটা কি আমনে আমনে নি কেন আমনে আমি বলছি আমি তোপায়েল আমি তোপায়েল অন ঘটনা কি কুলি বলেন কিসের ঘটনা এই ছবি আপনারা কোনাই ফাইছেন এটা তোফাইল সাহেবের ফেসবুকের প্রোফাইল পিকচার আমরা গতকাল তোফাইল সাহেবের সাথে সারা রাত চ্যাট করেছি উনি আমাদেরকে ঠিকানা দিয়েছেন আমরা ওনার সাথেই দেখা করতে আসছি তুই যেটা মনে করছ তো এটা না এটা ভালো ওই মিয়া আপনি সেটিং মানে বুঝেন না কথা বলছি কথা আচ্ছা বুঝছি এই ফেসবুক আর আমার আরি আরি ছবি আমার ছেলের কি বলছেন আমার ছেলের ছবি এর আপনার ফুলা ফেসবুকে তো মানছে বাবুর ছবি দেয় জোয়ান ফুলার ছবি তো কেউ দেয় না হাতে লাগাই হাতের ডাক্তারের কাছে গেছিলাম টিকাদানের সময় ডাক্তার উল্টা পাল্টা টিকা দিয়ে ফলাইছে টক্কা মারি আতে বড় হয়ে গেছে এরম হয়তো কোরবানির গরু ইঞ্জেকশন দিয়ে ছয় মাসের গরু ছয় বছরে বানাই ফেলায় না বিশ্বাস হয় না কেন ইজ্জারে জিগান না আমরা কমাসের সত্যি কথা কইব আপনি যেটা শিকার দিবেন হেঁটেতে বলবে উনি ইজ্জারে লাদা খেলে আই নোয়া খালি তো নানছি গুল্লি মারি হাতের মুখের তো মিথ্যা কথা বাইর করেন যায় না এই তো সত্যবাদী এটা কোন ফোলার ছবি আশা বলবি কোনোদিন মিথ্যা বলব না আ সন্দেহ হয় অন বুঝছেন হাতে না আমরা কমাসের সত্যি কথা কইব আপনি যেটা শিকার দিবেন হেঁটেতে বলবে উনি ইজ্জারে লাদা খেলে আই নোয়া খালি তো নানছি গুল্লি মারি হাতের মুখের তো মিথ্যা কথা বাইর করেন যায় না এই তো সত্যবাদী এটা কোন ফোলার ছবি আশা বলবি কোনোদিন মিথ্যা বলব না আ সন্দেহ হয় অন বুঝছেন হাতে ভুখ লাগছে রান্না হোক রান্না হয়েছে তো
আর সময় লাগবে কত ফোন না কইতে পারি না আজকে তো ভুগ লাগে ফিললাই বুঝতে দিন আচ্ছা ঠিক আছে এই তো ফাইল হ্যাঁ লবণ দেখ তো লবণ এত সুন্দর গিরানোলা রান্না অথচ জিব্বার মধ্যে স্বাদ পাইতেছে না গিলে বুঝতেছি না কি হয়েছে তোর হ্যাঁ তোর আব্বা যে কয় তুই কি খাস খাস নি না না ভালো তুই অনারে কইবি বলবি আরে তুই আরে বলবি তুই যে বলছত দে তো মানে আর হলা আর আর হলা আর হলা না তোর সন্দেহ হয় কেন মানে কিল্লাই সন্দেহ হয় কেন সন্দেহ হয় কোন জায়গার তোর সন্দেহ হয় তুই এখন ভাঙি বলবি শুরু কর বিশ্বাস করেন কি আসার কি ব্যবহার ছেলের কি কথাবার্তা আর আমনে আমনের কোনো আসার ব্যবহার আছেনি আমনের কথাবার্তা ভালো নি ইল্লাই আর সন্দেহ হয় গড়ি কেন আমনে একটু ধরেন কেন আচ্ছা তুই কোনোদিন কইতে না দিবি আমি তোর লোকে খারাপ ব্যবহার করছি তুই কইতে না দিবি রাতে কিছু তারপর মনে করি চিংড়ি পোলাও মাংস খাই না আমি মোল্লে খাইস তোর আব্বার যে স্বভাব তাতে তো আমি মোল্লে তোর আম্মার অভাব হইতো না আর বাপে যদি আমার কিছু মনে করে নতুন আম্মা লইয়া আই আই নিজে রান্না করে দায়িত্ব লই তারে দরিয়ানি কি মা বানাই আর সাগর পানি দিয়ে মনে করেন দুবাই চলে যাও কি মনে হচ্ছে না আচ্ছা জগা চা বলছি বলছি অসুবিধা নেই আন্না কই যে কয়দিন পরে ম্যারেজ ডে হতো আর গোলা মাংস হ্যাঁ আজকে শুধু মুসুরির তেল কেমন আজকে মুসুরির তেল মজা হবে হানের লাগে আর সেট করছি নাকি কালকে রাইতে সেট করছেন সেট আমি করছি সেট আপনাগুলোকে সেট করছি আরো মেলা কথা বলছি আন্নে কিছু না শুনি আঙ্গুল উঠালেন গেলে একশুটে আন্নে আর কত হলেন আন্নে তালা খান আটকে গেছে খুলি দিবেন আটকানো লাগবি না পঞ্চাশ টিকা চলবো ওকে ফাইন যান লাগবো না আচ্ছা চলেন আচ্ছা কিনে কিনে অসুবিধা নাই গান লই আপনি কি বাই করবেন বলছেন অ্যালবাম বাই করবে বলছিলাম আর কি করবেন কেন আচ্ছা তুই আমি ওই জায়গা নাই অনেক নিয়ে আসি কেন হ্যাঁ বাসায় যাইও মারা যাও আমরা বলছেন আমরা বলছেন মালিক তো বাইরে বসে পড়ছি কবি তো বাইরে বসে পড়ছি লাঠি মানে তালা ভাঙিবে না
আই সাবি ওলা সাবি বানাই দেইছি তালা বাইনতে আইনি বুঝছেন বাবুরে যাই বলে কুঁদি তুই আইস মনে হয় তোর স্বামী না সর আরে আইসি আর তো মারে যাব হেডে কামড় মারছে মুখ হাঁ করল রাস্তাঘাটে সাইড মুখে মিশা কথা কই তোমার আই তালা ভাঙতে বলছি বাং আই তালা ভাঙতে আইনে সাবি বলাই দিয়েছি তোরে কি কই নাম না জানলে জিজ্ঞেস করবেন নাম ধরে ডেকবেন সাবিওলা বলে ডেকবেন আর আব্বা আন্দার আব্বা আর কি আব্বা নিয়ে দেখছ তো সুলভা ঘাটনা আর হোলা তোর একটা সুল ফাঁকনা আছে তোর এরম হোলা আছে হুম আছে সোয়ার দি লাল হুতা বাদ করে দিও যা টিয়ে দে তুই তালা ঠিক করছিস না হ্যাঁ কি টিয়া চল তাহলে কি আর সিয়ারা দেয়ালেই আছে এরে বুঝছি আবা কি করছে পঞ্চাশটি আবার কোনটা ছিল পঞ্চাশটি রে তোর মালা মুল্লা লই যা আবার সবই গিচ্ছ তুই আর গেলেছিস কেন ঘরের ভিতর রাই তালা মারি দিছি আব্বা কিনলাই রে হুম তোর গানার খাতা কান কি ভিতরে নি হুম ভিতরে রে হুম এই গান খান লিখছিলি ওটা কোনায় পকেটে কেন বা আপনি না গান খান এর উপর ছেড়ে মারলেন মারছিলাম না আজকে তুমি তোর আমারে বলে দিবি কোন কাগজ পাতি টুডা ফাটা সিধা যেটাই হোক আরে না জিঙ্গাই যেন না হয় কেমন আচ্ছা আমার কিন্তু সন্দেহ হলো যায় না কি এই বেটা বলে গান লেখে কবিতা লেখে বেটা তো জমির দালাল কতবার কেমন দালালের মতো করে দেখোস না ওই তুই জীবনে কবি দেখছোস গীতিকার দেখছোস আমি দেখছি তাহলে তুই কেমন জানাস বাস্তব জীবনে কবিরা কেমনে কথা কয় তা অবশ্য ঠিক চেহারা দেখি কোন জানো মানুষের মনের ভিতর কি চলে যার চেহারা যত খারাপ তার ভিতর তত সুন্দর ও বেটা তো চেহারাও খারাপ দেখতেও খারাপ কথাবার্তাও খারাপ সেই জন্য যে সে গান লিখতে পারবে না কবিতা লিখতে পারবে না এমন তো কোনো কথা নেই সেই জন্য সে গানও লিখতে পারবে কবিতাও লিখতে পারবে এমন তো কোনো কথা নেই এই জন্যই তো আমরা তার পরীক্ষা নিচ্ছি পরীক্ষায় পাশ করলে পাশ ফেল করলে থামুন ফেসবুক চালাস কেন না চলে
রাই ধরি চালাই লাইসেন্স আছে না তোর আমার ফেসবুক চালাইতে লাইসেন্স লাগে না ফ্রি আমি লাইসেন্স লাগে না বলছি আমি রে জানোস না তুই নয়া নিয়ম হয়েছে লাইসেন্স লাগব লাগিনি হুম পুলিশ এসে ধরি লয়ে যাইব তোরে আচ্ছা এখন অসুবিধা নেই রিস্ক আমি লই লইব তোর ফেসবুক আমি লাইসেন্স করছি তোর ফেসবুক আমি চালাইম কোনো সমস্যা নাই হন হন কিরম রে না হন কেন আচ্ছা তুই একটা গান লিখি দে আনে তুই কিরম লে আস তুই হারবি নি হারতি না জানি হারবি আবার গান লিখতে তো বাপ লাগে হচ্ছে নি যখন তখন গান চলে আসি না উপর তো না আরে হাল বাপ সারা লিখি দে আর্জেন্ট লিখি দে হইব না আব্বা দুনিয়ার ব্যাখ্যা মারছে নয় তোর গান আর্জেন্ট হইতো না কিনলে চেষ্টা কর হাইবি উপর্থ নয় বাপ আসে বাপ চলে আসলে গান চলে আসবি আসবি না হঠাৎ করে আসে না আব্বা কষ্ট করি বাবা নিয়ে খাল না বাবা না হইবে না আর কনফিডেন্স আছে তোর নাই কিলে লিখবি না তুই হারবি না হাসতেছে না আব্বা আমি মানুষ চিনতে ভুল করি না আমি তার চোখ দেখেই বুঝতে পারছি সে কি বলতে চায় ও বুড়ো বেটা তোরে কি বলতে চায় তোর রকম মুখে তো কারে কবি কারো কম আপা এত কষ্ট করি খুঁজি বুঝিনি পাওয়া যায় না অনেক কষ্ট করে খুঁজি আপনাদের জন্য দি ফেগে টানছি বুঝিনি কি পাইছে মানুষ এটার মধ্যে আল্লাহ জানে খাই গেলাই দে একসার মানে হাগলের মতো খাই একদিন দাঁড়ান আপনাদের জন্য অ্যারেঞ্জ করছি খাওয়া যাইতেছে না কিন্তু একটা রিকোয়েস্ট পানি দিতে পারতেন তুমি মোর জীবনের ভাবনা বসে 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 গানের লেন্ডে লিখি বেলা আচ্ছা বাহ এ আপনি ক্যাসেট দেখি দি গানগুলি কপি করতেছেন কি নাই মানে হাগল গান আর লাগবো আমি তো তোরে বলছি লেখন আর লাগছি তো আরস নাই আবার গান লিখতে হলে তো বাপ লাগে ঠিক না তো বাপ না আসলে তো গান লেখা যায় না এই জন্য হওয়া বলতে মনে করেন কবি গীতিকার হতে পারেন আমার মতো কয়েকজন পারে বুঝলি জানি তো তুই কবি আর তোর বাবের গান যে সময় বাপ আইব ওই সময় লিখবি কেন আমার তিন চারটা গান মিলে আইবি বুঝছি তো মিলাই ঝুলাই তুই আর একটা গান বানাই যাওয়া লাগবে আব্বা কি বলতেছেন এ তো চুরি হয়ে গেল গান কি কোনো বস্তু নেই হুম গান কে খাওয়ান যায় ধরন যায় না শোন যায় হুম আকাশ বাতাস এলাম তুই কি আকাশ চুরি করতে পারবি যে এই জিনিস তুই ধরতে পারবি না এই জিনিস চুরি করবি কেন আচ্ছা আপনি গান দিয়ে করবেন কি করতো আরে হাগললে দাউলা আমার মতন এটা কি ওইটা কি সেটা কি এত প্রশ্ন করস কিলে তুই আরে হুম তোর জানানোর দরকার আছে নি চুপ করি থাক আচ্ছা এখন তোর মারে কম দরকার নাই কেন বেদের মেয়ে জ্যোৎস্নায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে নামটা তো জানা হলো না আমার নাম মন্টু আমি বল্টু আমার নাম পল্টু মিথ্যা কথা বলিয়েন না বান্দ্রামি করি হইলেও মিথ্যা কথা বলিয়েন না উনি সহ্য করতেন না বুঝছেন না আমিও ছোট্ট করি একটা মিশা কথা আপনাদের সাথে বলি ফেলছি আমার আসলে অ্যাকচুয়াল অরিজিনাল নাম হচ্ছে মমতাজ কিন্তু কি আর দুঃখের কথা জানেন এই এলাকাবাসী আরে মমতাজ্জা বলি ডাক সেজন্য আমি আমার নামটা কাটি ছোট করি মন্টু করে ফেলছি ছোটোবেলা মার্বেল খেলছেন দুইটা মার্বেলে মার্বেলে বাড়ি খাইলে টন্নর করি একটা শব্দ হয় না
এটা কানে লাগলে কি ফাইন একটা ফিলিং স্যার। সত্যি করে বলেন স্যার, আমার নামটা শোনার পরে আপনাদের এরকম একটা ফিলিং স্যার না? উনি এখন আসতেছেন না কেন? উনি যে কখন আসবে কোথায় তাকে কেউ জানে না। কেন? উনি না বললো উনি গানের খাতা আনতে গেছে? উনি তো কত কথাই বলে, সব কথা কি বিশ্বাস করতে হইব উনি? তার মানে কি উনি আসবো না? আমি কি একবারও বলছি উনি আসবেন না? আরে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তোফেল সাহেবের পোলা উনার কেন কত বড়? বাবা তুমি বলো। এটা আপনি কি বললেন? পোলা কোনোদিন বাপের চেয়ে বড় হয়? ওরে আপা, এই প্রশ্ন খালি আপনার নয়, আমার এই পুরা গ্রামবাসীর। পোলা কি করে বাপের তুমি বড় হয়, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না আজ পর্যন্ত। তার মানে উনি যে বললো উল্টা পাল্টা টিকার ডোসের কারণে উনার পোলা বড় হয়ে গেছে, এটা কি মিথ্যা কথা? ওরে আপা রে, এই প্যানেলিতে কোনটা যে হাঁচা কোনটা যে মিচে, একমাত্র উনি ছাড়া কেউ বলতে পারে না। আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধনি আম্মা জান, প্রাণের মন্টুরে যে গত মাসের ইলেকট্রিক বিল দিতে বলছিলাম তার থেকে টাকা নিয়ে আপনি কি করছেন? কি কথা কানে যায় না? তোফায় টিভি বন্ধ কর, আম্মা বলছে। এটা কি এরকম মহিলা দেখছো? ঘরে ঢুকনের লগে দিয়ে ক্যাশ 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 করতে আছে, এটা কি সংসার নেই? আপনি আমার সংসার শেখান? বারো বছর বয়সে আপনার সংসার করতে আসি সেই থেকে জানি জানি আর মুখস্থ হয়ে গেছে। আপনি মেলা বলছেন, উনি উনি মুখস্থ হয়ে গেছে। আপনার বয়স বারো, আর বয়স পনেরো, ওই সময় বিয়ে হয়েছে, ফুটপাতে দোকানদারি করতে হয়। আঙ্গুর দোকানের পিছনে আমার বাপের পর্দা দোকান আছিল, হাতে আই সত ফোলা আরে দেখি পছন্দ করছে। আর সত আপনি সত নাই বাপর বাপরের লোক তো হাতে হাতে মাইয়ার বিয়ে দিছে, আপনার বাপ এই বাড়ি দিছে, আমি কিছু করি না, আপনার সংসারটা আনি তুলি বেলাইছে না, আই খালি আন্ডা পারি আর কান্দে করি আন্ডা লাগি ঘুরি বেড়াই। আপনি কোনোদিন সংসার করছেন? হ্যাঁ আমি বলছি সংসার করতে, আপনি কেন আমার সংসার নষ্ট করেন? কি করছেন বিল, কারেন্ট বিল কি খাইলেছেন? চালাই মানাই চাই ফেলাইছে, কি এরকম খিল্লাই দেয়? হ্যাঁ জীবনে একটা সেকেন্ডের লাইট যদি আরো শান্তি দিতে বেশ মানিব্যাগ তো দি ফেলাইছি। আচ্ছা শোন, এই যে তোর ফেসবুক, ফেসবুক তোর সালানের দরকার নাই, তোর ফেসবুক অন্ত না, আমি সালাই যাব। কেন আমি বুঝতে পারতেছি এই ফেসবুক তোমাকে নষ্ট করে ফেলবে। আচ্ছা ফেসবুকে জালে আছে, আমি সব বন্ধ করে বেকমুচি ফেলব। কেন? আচ্ছা ঠিক আছে আব্বা, আর ফেসবুক আন্ডার দিয়ে দিলাম, ভালো করছো। মোটরসাইকেল আর মোটরসাইকেল তোর দিবেলা লাগবে কেন বাবুরে? এত অদ্ভুত আবদার তুই কেন করস? আচ্ছা ভালো লাগছে, হুম আর মোটরসাইকেল তুই আর হলায় না, দিবেলা এলাম, কোনো সমস্যা নাই, তুই তুই না চালাইবি। হ্যাঁ দিবেলা এলাম, কেন পেজবি কর। আচ্ছা 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 ফেসবুক লই সতনের বাচ্চা পেন্সিল খাই খেয়ে শেষ হয়ে গেছে। অসুবিধা কি, আমি আরেকটা আইডি করলে লোন নেব, আমি তো মোটরসাইকেল বাড়ছি, অসুবিধা ঘুরি ঘুরি বলছি আম্মা, আমি তো কাম সারি বলছি আব্বা। কি হয়েছে আব্বা? চালছে আব্বার কাছ থেকে মোটরসাইকেল আইনু হয়েছি হচ্ছে নি আম্মা। কি মোটরসাইকেল? তোর আব্বাই মোটরসাইকেল পাইছে কই? লাল মোটরসাইকেল আর নিয়ে নিয়েছে হচ্ছে নি।
বাজান তোর কি হইছে? হ্যাঁ মাথাটা মনে হয় গরম হয়ে গেছে। আয় ঠান্ডা পানি খাবি। আয় আম্মা। আয় বা। আয় তো আবার মনে হয় আব্বার কাছে ধরা খেয়ে গেলাম। বুঝেন আচ্ছা আমি ফরি শুনাই কেন, তুমি মোর জীবনের বাবনা, বেদের মেয়ে জোসনা, আম্মা জান ও আম্মা জান। ভালো কথা, কিন্তু সেইখানে বাপমার কাছে একটা অনুমতির প্রশ্ন আছে। আলোচ্য গানে ছেলে মেয়ে বাপমার কাছে অনুমতি চাইতেছে, আম্মা প্রেম করিম কি করিম না। এই গান আমরা গাইতাম না, আপনি আমাকে অন্য একটা গান লিখা দেন। কি লাগাইবেন না, এরম গান তো আছে, আদব লেয়াজের গানের দরকার আছে? শুনেন আগে কিন্তু এরম গান আছিল, সালাম আলাইকুম কেমন আছো বলো, শুনছেন নি? ওয়ালাইকুম সালাম, আদব আদাব সালাম দিয়ে গান শুরু হয়েছে। আপনি যে ফেসবুকে স্ট্যাটাস দেন না, জি ওরম গান আমাকে দিবেন, আমরা ওরম গান গাবো। আচ্ছা আপনি তো ভালো কবিতাও লেখেন, আমগুলো একটা কবিতা লিখে দিন তো। কবিতা গান? আচ্ছা দিমু, ব্যাগ দিয়ে ফেলাম আপনার। আপনার কথা শেষ হয়েছে? শেষ করবো কেমনে, আপনি শেষ করতে দেননি না শুরু করতে দেন? আপনার লোকে কথা কখন শুরু করলে গরম তেলে বাইগুন ফলে যেন সেট করি ওঠে, আপনি সেট করি ওঠেন। হুশবুশ আছে, হুশবুশ আছে নাকি শেষ? এমন করে কথা বলতেছেন যেন মনে হইতেছে বাড়ির বউয়ের লগে কথা বলতেছেন না, কাজের বেটির লগে কথা বলতেছেন। আব্বা আম্মার সাথে আপনি এরকম করে কথা বলছেন কি জন্য? আম্মা আপনার স্ত্রী না? বাবু রে হাতে তো শাড়ি ফেলাইছে রে, হেমিসা হেমিসা আমার পোলা কত সমস্যা না কেন আমার পোলা। হ্যাঁ
আম্মা না, আব্বা সম্পূর্ণ বৃত্তিহীন, অমূলক এবং প্রতারণামূলক কথা বলছে। আম্মা একটা কাশির ওষুধ, আমি কি জন্য আমার কি কাশির রোগ হয়েছে নি? হ্যাঁ আসতেছি এক মিনিট। যুগ করি বইতে তোর লোক কাম আছে আর, আর আপনি যে বললেন আর ব্যবহার খারাপ, আপনার লগে যখন কথা কই আপনাকে কামের বেড়ি না বউ আপনি বুঝতে পারেন না, তা আপনার সামনে আপনার লগে দিয়ে আপনার চোখ ফুটবল হয়ে যায় কিনলে আই কি বেড়ারো না নি, আই কি ফুটবল ভালোবাসিনি? হ্যাঁ গজার মাছের মতন চাই থাকেন আর নিজের মনে হয় পোনা মাছ আপনি আর খাই ফেলাইবেন। সরম লাজ হায়া সব গেছে না, সব গেছে। জুয়ান পোলার সামনে আপনি আমারে কি বলতেছেন? আম্মা আপনারা মুরব্বীরা কথা বলতেছেন, স্বামী স্ত্রী আমার থাকা কি ঠিক হইব, আমি চলে যাই। আপনার জুত করে বসি থাকেন, আপনারে লইয়া না খেলবো, আপনার ফুটবল খেলবো একটু পরেই খেলবো। জুয়ান ফোলা বলতেছেন কেন? আর জুয়ান ফোলা নষ্ট হয়ে ফসি যাইতেছে, হাতের গাতম গন্ধ হয়, আপনি টের পান না নেই, লজ্জা সরম রাখি আর লাভ আছে নি, আছে লাজ সরম ব্যাকি আর আছে, আর পর্দা পুষিটাও আছে যেটা আপনার তাহলে দরকার ছিল নাই, থাকলে ঘরের মধ্যে এরকম জলসা বসাইতেন। আপনি যান তো, যান আমার চোখের সামনে থেকে যান, যান। যদি কোনোদিন নরম করে দুটা কথা বলতে পারে তাহলে আমার সামনে আসবেন। ওরে বাবু রে, কে কথা কয় রে? হ্যাঁ হইছে তো মার কথা বাবু রে, এত কত নরম করি আল্লাহ কথা কয়, আল্লাহ হেতি রে ছানা দি বানাইছে কেন, সারা সন্দেশের লোকের সংসার করি আমি, তা আমাকে কোনোদিন নরম করি মিহি শুনে আল্লাহকে বলছেন নি? রেডিও তোপাইলের বাপ এমনি আইও আঙ্গ তোপাইল কিরম সুন্দর গান করে, আমরা সা খাই আর বসে বসে উনি বলছেন নি আপনি? আজি ঝড় জর মুকর বাদল দিনে জানি বলছি জবান বন্ধ করে দিও তো। আব্বা আনে না গান শুনতে চলে, আমি বলছি এই ফ্যামিলিতে কোনো ধরনের সঙ্গীত চলতো না। আর আমি বলছি এইটা আমার বাড়ি, আমার পোলা যা খুশি তাই করবে। আসলের তলে পেনচিরিল কর পাইতেছেন কেন? এই পেনচিরিল সব খাইব, ব্যাগ শেষ করে দিব। হ্যাঁ বুঝছি, আর থাকি লাভ নাই, তোরা থাক। হ্যাঁ তোগুলাই ব্যাগ কিছু সারি দিলাম, থাকতাম না চলি গেলাম, আর বাসনের অধিকার নাই। শোন আয়, আগে থেকে কই দিলাম আয় কিছু জানি না, তোর লাগে তো আমি বিপদে পড়ছি, তুই তো আমার জোর করে পুরো আপনার কাছে লই গেছিস। জ্ঞান অর্জন করি আব্বা, পড়াশোনা করি। আরে গাও জ্ঞান অর্জন করতে সারাদিন তৈ তৈ করুন লাগে, ঘরের মধ্যে বসে জ্ঞান অর্জন করুন যায় না, বাইরে যাওয়া লাগে। আব্বা ঘরে বসে আজকাল কেউ পড়াশোনা করে না, বই পড়তেও কেউ লাইব্রেরিতে যায় না। তাহলে কই যায়? আব্বা আমনে তো আফারে চোখে দেখতে বানাতে চান, কারণ আমার চোখে দেখতো না চশমা পড়তে তো কেন। একদিন কে এলো আম্মা চশমা পরি পুকুরে পানি আনতে গেল, পানি নিতে গিয়ে চশমা খুলি পড়ি গেল, আবার পানিতে চশমা উঠে দিয়ে আম্মা নিজে পড়ি মরে গেল। তোরা না কইছি আম্মার কথা মনে করা দিবি না, মনের মধ্যে দুঃখ লাগে। আফা তুই আমার খালি খালি ভুল বুঝতেছিস, আমি তো এই কথা কইতে চাই না, আমি কইতে চাইছি যে তুই তো ডাক্তারি পড়স, তোর তো মাঝে মাঝে সমস্যা হয়, তখন কি তুই আমারে জিজ্ঞেস করস, আব্বারে জিজ্ঞেস করস, আমরা কি ফালবো তোর ডাক্তারি প্রশ্নের উত্তর দিতে? তুই কি করস, ফেসবুকে স্টেটাস দেস না, তখন তোর ব্লগে ব্লগে ফ্রেন্ডরা তোরে সব সলভ করে দেয় না? আমি এটাই বুঝতে চাইছি যে আব্বা ফেসবুকে দুনিয়ার সব কিছু সম্ভব। বুঝলাম, ফেসবুক তো দাতা হাতে নাই, সব অসম্ভব রে সম্ভব করি না, তা কাম করস না, ওই ফেসবুকে করস না, তোর মাঝে পানি ডুবি মরি গেছে, হাতের হানি তো তুলিয়া নিয়ে দিত। বাবু রে
জীবনে পয়লা আমার পছন্দের একটা জিনিস আপনি বানাইতেছেন আলু ভর্তা গুড আপনি শুনে না আমার ফোলার জন্য তোফাই জি আম্মা খাইতে আব্বা আইতেছে ভাত খাওয়ার আগে আপনি আর অজম শাড়ি ফেলাইছেন রে ও তুই ঠোঙ্গাই ছুটলে ঠোঙ্গা তো না লুঙ্গি না লুঙ্গি দুই মুখ খোলা ঠোঙ্গা ইচ্ছকিলে লুঙ্গি বলে সমস্যা কি লুঙ্গির সমস্যা না সমস্যা আমরা লুঙ্গি ভেঙলে আমরা আর আব্বা মনে হয় আমরা লোকে আর কোনো পার্থক্য করে গুড়া লাগে আমাকে তাই কি বলতে হ্যাঁ গল তুই ইয়ে হলা তুই টাইটে গেঞ্জি ফিরবি টাইটে হাফপ্যান্ট ফিরবি নদীর বাঁধ দিয়ে আঁকবো কামে লাগবো কিল্লে আমার ফুলারে কি আমি আপনার মতো বানাইছি আমার ফুলার আদব লেহাজ আছে বাপ মার সামনে হাফ প্যান্ট ফিনবো না ফিনলে ফুল প্যান্ট ফিনবো গোস্ত খাও খা তো গোস্ত গোস্ত খাস কি লাই তুই গোস্ত খাই খাই তো দুই দিক দিয়ে গোস্ত ঝুলি নামছে শরীর ফিট রাখার লাগবো না খা বাবা খা দরকার পড়লে সাইড বেলা খাই নিজের চেহারাটা দেখছেন আমার ফোলার চেহারা নিয়ে কথা বলুন আগে আপনি নিজের চেহারাটা আয়নায় দেখেন যা কি তুই খাস না গিল্লাই আম্মা আমি কোনো গোস্ত খা আব্বা কোনো গোস্ত খাস না খা বাবা খা আমার কলজার টুকরা খা এতের কলজার টুকরা না বলি সর্বির টুকরা বলেন এতের দেহের ভিতর কলজা বলি কিছু আছে নি টপ টু বটম ব্যাক তো সর্বি আমি কিন্তু ঘরে আগুন লাগাই দিমু খবরটা কইলাম বাকি রাখছেন নি আপনি এটা কি ঘর নি এটা তো ঈদের বাটা আপনি তো ব্যাক কিছু কইছেন আপনি আরে তো বাজা বাজা কই পারছেন আরে ফ্রাই করছেন আপনি আপনি গ্রিল করছেন আর কি করবেন করেন আমি কি আপনার ফায়দার ছিলাম আমার বিয়ে করানোর লাগা না আমি আপনার ফায়দার ছিলাম যে প্লিজ আরে বিয়ে করেন এর একটা কুলাঙ্গার আর লাগবো আবাগে আরে বলাইছেন আমার বলাইতে অন্যায় করে ফেলছি আমি সমস্যা কোন জায়গায় বলাইলে করম খোল চশমা খোল চোখের ও সানগ্লাস সরি রাইতে এত সানগ্লাস পিনছে হ্যাঁ তো তোরে কত সুন্দর লাগতেছে আগের তো থ্যাংক ইউ ক্যাফ ইনসোস টাক টাক দিয়ে আছে না আরো টাইট টাইট গেঞ্জি কিনে দাম লাগবে টাইট টাইট ফ্যান কিনে দাম লাগবে আচ্ছা হুম তুই তুই তো কবিতা লেখাস কেন লেয়ারি আর কি তুই কবিতা লিখি ফেসবুকে স্ট্যাটাস দেস কেন আর সুন্দর হরি করি বেহুলা মাইয়া তোর আবার লাইক দে লাইক দে জিঙ্গায় কবিতা কেমন করে লিখি আর কোন কবি পছন্দ রবীন্দ্রনাথ নাকি নজরুল নাকি জীবনানন্দ আর পছন্দ জীবনানন্দ আচ্ছা বুঝছি আমার আর কেমন লাগবে না আচ্ছা এখন তোর ফেসবুক তুই লাই যা আই কিন্তু বুঝি না তোর আমি জানার লাগে বলছি বললেন না যে বুঝি না আমি মনে করছি শেষ মনে করছে কিনলে আচ্ছা সব কথার লগে দিয়ে তুর লালন টক্কা বাড়ি উঠে হন ওই তুই যে প্রোফাইল পিকচার আছে ফেসবুকে যেন ছবি বইয়া সাইডে সাইডে তোর ছবি বাদ দিতে আব্বার চেহারা আপনার তো সুন্দর আমি বুঝছেন কিল্লাই বলছি আপনি আর ছবি দি ভালো কেউ কিছু বলিব না তুই নগদে দে রুমে গেলে তুই বলি যাবি দে বুঝস না কি তোর আম্মা পবিত্র আম্মা এ তিরে ব্যাকে দেখবো বাদ দিদে
তোর আম্মা আর আমি একলগে সংসারে আছি না, সুন্দর ঘর করতেছি। হ্যাঁ বাদ দিতে খালি আমার ছবিতে। ওকে আব্বা, আমি একটা ছবি দিলে মজুর মারতেছে। ও আচ্ছা, সালমান খানের মতো না, খুব ফাইন। আর ফেসবুকে কত দেশি বিদেশি বন্ধু সব নিয়েছে, আর কবিতা আর গান সব ফেসবুকের মধ্যে ছিল, সব নিয়ে নিছে। কিচ্ছু নাই আব্বা, কিচ্ছু নাই। আর প্রোফাইল পিকচার আর গান আর সঙ্গীত আর কবিতা সব কিছু লুট করে লেছে। আর কি কি নিছে? আর কিছু বাকি থাকে নি আম্মা, আর তো সব কিছু জানেনি, গান কবিতা এগুলি নিয়ে দায় বসবাস করি, এগুলি নিয়ে নিলে আর কি বাকি থাকে? সব কিছু আর কিছু তো নাই আম্মা আমার। তুই দিলি কেন? আর পেটের মধ্যে কামড় দেয় সব দিয়ে দিস। আমি কিচ্ছু করতে পারি আব্বার সামনে গেলে সব কিছু হারায় আমার কাছে আইসুস কিনলে আই কি করতাম। আর সব গেছে, আর কবিতা গেছে, আর গান গেছে, আর ফেসবুক গেছে, আর শেষ সম্বল তো আমার নেই, আর ছায়া আর মায়া আর সব কিছু তো আন্নের কাছে, আপনার তো কার কাছে আম্মা? আম্মা যখনই তোর আব্বার লগে কিছু হয় তখনই আমার আসলে লুকায় কান্নাকাটি শুরু করস। কেন তোর আব্বারে কিছু কইতে পারস না? তোর আব্বার মুখের উপর জবাব দিতে পারস না? এরে সিল্লা সিল্লা গিল্লাই আপনি চিন্তা করি দেখেন, আপনার আব্বার বাড়ি আর নানার বাড়ি, আমি দুজনে দমক দিয়ে কথা কয় আপনি খালি আম্মা টাইক দেন, আই পিছন দিক দিয়ে কেচকি মারা ধরুম, দুজন মিলে যদি তারে ধরতে পারি কিছু করতে পারবো না। আম্মা আই তো নিশ্চয় হয়ে গেছি, আর শেষ সব শেষ, আম্মা আপনিও নিশ্চয় হয়ে যাবেন, আপনি কিছু করেন আম্মা। আমার তো অনেক আগে সব শেষ, যেই দিন তোর আব্বার লগে আমার বিয়া হয়েছে ওই দিনই আমি নিঃস্ব হয়ে গেছি। ইচ্ছা করে কালা চশমা পড়ি কিছু না দিই তারে। এই তুই ঘুমাইতে যাস না কিনলে অন্য আম্মা, আর বড় ইচ্ছা ছিল এই মুমেন্টে আমি একটা স্যার গান শুনাবো, আর দুটো শুনেন তো দুঃখে, কিন্তু ভাবতেছি না মা বা ভাইতেছি না পরে সব
আমি আব্বার কাছে বলে দিব। কি বলবি? তুই ওই বুড়া বেটার প্রেমে পড়ছস। এক সর মার মধুরি। আমি ওই বুড়া বেটার প্রেমে পড়তে যাবো কেন? ও বুড়া বেটার কি আছে? তাহলে তুই ফসলি কেন? তুই কেমনে বুঝলি? কারণ তুই ওই বুড়া বেটার লাগে ঠেস মানি মানি কথা কস, দুঃখ দিদি কথা কস। ঠেস মানি মানি কথা কই কারণে বুড়া বেটার আমি দেখতে পারি না তাই। তুই মুখে মুখে দেখতে পারিস না, ভিতরে ভিতরে ঠিকই ওই বুড়া বেটার লাগে পাগল। আমি যদি বুড়া বেটার সাথে বিয়া করি সংসার করি তোর চলবে কেন? আমি তোর বোন, আমি বাঁচি থাকতে তোর বোন বাঁচি থাকতে জীবনে কোনোদিন ওই বুড়া বেটার লাগে তোর বিয়ে বসতে দিব না, ইম্পসিবল। নাকি অন্য কোনো কারণ আছে? কি কারণ? সত্যি করে বলতো, তুই বুড়া বেটার প্রেমে পড়েছিস নাকি? এটা তুই কি কইলি? দুনিয়ার আর কেউ তোরে না চিনলেও আমি তোরে চিনি, আমি তোর বড় বোন। এর আগেও না দুইবার ধরা খাইছিস আমার কাছে? শোন, তুই না চোখের ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, সারা জীবন অ্যাসিস্ট্যান্ট গিরি করেও তুই ডাক্তার হতে পারবি না কেন জানিস? ধান নিজের চোখ ঠিক না সে পরের চোখ কীভাবে ঠিক করবে? আগে নিজের চোখ ঠিক কর তো। ধরা খেয়ে গেছিস তুই, ধরা খেয়ে গেছিস। বিশ্বাস করতো না। আচ্ছা ঠিক আছে, কোনায় যাস? হাত মুখ দিতে হইবে না, বাথরুমে যাইতে কবিতা লিখছ তুমি? আননি না কইছেন কবিতা সারি দিতে, আমি কবিতা সারি দিছি, কবিতা টবিতা লই না। আরে হাগো লাগ, আমি তোরে বলছি না কবিতা লিখি ফেসবুকে একটা ভালো স্ট্যাটাস দিয়ে দিবি, করছো তুই? হ্যাঁ লিখছি, সুন্দর করি স্ট্যাটাস দিয়ে দিছি। প্রোফাইল পিকচার যে চেঞ্জ করো না লাই বলছি, ওই যে পোস্ট মারি ছবি তুললাম এয়ান করি, প্রোফাইল পিকচার সুন্দর করি দিয়ে দিছি। এত লাইক পড়ছে আব্বা, বলছে একদম বোম্বে নায়কের মতন দেওয়া যান রে, বলছেন বলছে যে ওই বোম্বের হিরো আছে না ওর মতন বলে বলছে, ওই সলমান খান আর একটা সত্য বলছে, বলছে যে সুন্দর হয়েছে হলিউড, হলিউডের নায়ক মতো বলছে টম ক্রুজ। কি হয়েছে তোর? চিন চিন করে ব্যথা করে আব্বা, এই ডাক্তার বাতে নেই। হ্যাঁ দেখি আসো। আ ওকে ওকে কে দেখি এটা হাত ধরে, হাত ধরে আরেকটু আরেকটু ব্যথা করছে, ব্যথা করছে এখন এখন শেষ শেষ। ডাক্তার সাহেব আপনি মনে হয় ভুল বুঝছেন, হাতের কানের কোনো সমস্যা না, আপনি এক কথা দুইবার করে বলতেছেন কিসের জন্য? আমি এক কথা দুইবার বলছি না, আপনি বলছেন নাই শুনছি। ব্যাপার হলো যে আপনার ছেলে দাঁতে বড় বড় গর্ত, আমার কথাগুলো ওই গর্তের মধ্যে বাড়ি খেয়ে ইগো তৈরি হচ্ছে। কি বলছেন? আমার কথাগুলো গর্তের মধ্যে প্রতিধ্বনি হয়ে দুইবার করে শোনা যাচ্ছে। কি হলো ফয়দা করছি হাতে মুখের মধ্যে গর্ত বানাই বই দিয়েছে, আমার প্রতিধ্বনি হনার লাগবে। আচ্ছা আপনি বড়ি দেন, বড়ি দেন না, বড়ার করার পর্যায়ে নাই, দাঁতটাকে ফেলে দিতে হবে। কি বললেন আপনি? আরে না কোনোভাবে দাঁত হালাম দিত না হাতে। কেন? দাঁত রান লাগবে। আরে দাঁত পলাইলে হাতে তো আরো বুড়া হয়ে যাবে, এমনি এমনি ব্যাকে দেখি তো হাতে বয়স আত্ম বেশি, বুড়া নিজেরা মানতে চাই না, আপনি বুঝেন নাকি লাই?
আবার টোর করতেছে আর দাঁত পাকিয়ে দেবো আই চশমা করি চশমা ফিরলে কিন্তু দাঁত পাতা চলে যাবে আব্বা আব্বা এইসবে দাঁত উঠি বলতে আমার টর করবে চোখ বন্ধ করি পড়ে যায় না না চোখ বন্ধ করতে না অনেক বাইশালি করবে আপনার হাতে ইঞ্জেকশন মারি আপনার অবস্থি গেল আমি দেখছি না টর করতেছে কিছু নেই একটু চুপ করে আল্লাহ আল্লাহ আপনি বরাত করে দেন বরাত একটু চুপ করেন ভাই চুপ কেন করতে একটু চুপ করেন চুপ করে আসুন আর চুইটিং হইতাছে আর ডরে সুচি হইতাছে চুপ করেন চুপ করেন আমি গেল বড় করি আর দেখি 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 এই আমার আমি গেল তুই মেলাস না কিল্লে আ চল 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 আ আল্লাহ আল্লাহ আরিবেন আরিবেন আমরা হাইবেন না সম্ভব না দেখলাম ভাই ইম্পসিবল ফেলতেই হবে আমনে ডাক্তার বুঝছি কিন্তু আঙ্গ তো সাধারণ জ্ঞান আছে সম্ভব না কিনলে এই যে রাস্তাঘাট বড় বড় করতো ইটাই গাড়ি ঘোড়া চলে না নি না রাস্তা ধরে মেলামারি জ্বালাই যায় রাস্তা বরাদ করি ফেলাই কেন আমি দেখলাম তো ভালো করে কিছুতেই সম্ভব না ফেলে দিতে হবে সেই পর্যায়ে নাই আমরা রাস্তার মতন বরাদ করি ফেলা আব্বা দাঁত পার তো আরে আরে বাতাস না আরে বাতাস চলে যাব প্যারালাইস দি বলে আর দাঁত ফেলি না ভাই টোটাল টপ টু বটম ব্যাক কিছু অবশ করি ফেলাম তারে আমি দেখেন আর একবার দেখেন আসবেন আপনি আসবেন আর বিশ্বাস আসবেন বিষ বাইলে কথা কইলো আপনারা কেরম আছেন আমরা তো কার বিষ জি আব্বার এক্সরে করতে নিয়ে আসলাম কেরম আছেন আঙ্কেল বলতেছেন কেন কি বলবো আপনার ছেলে তো আর মেয়ে করতেন বড় আপনি কি আর ছেলে সম্পর্কে কোনো কিছু জানেননি আপনি কিল্লাই টক্কা মারি বললেন হাতে 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 বড় হাতে বয়স মেলা আপনি কেরম করি বললেন দেখলেই তো বোঝন যায় দাঁত হালাইতে আনছেন আরে দুধ দাঁতে না আর দুধ কথা কস কিল্লাই দুধ দাঁত কি বেশি দিন রাউন্ড যায়নি এত বড় বলার দুধ দাঁত হ্যাঁ ব্যাগ কিছু আপনার ভাঙ্গি কম লাগবে কিল্লাই আপনি আর কি হন আঙ্কেল শুনেন হ্যাঁ লেতা কালে লই গেছিলাম ডাক্তারের কাছে মানুষ মানুষ মাত্রই তো ভুল আছে ডাক্তারও ভুল করছে ইঞ্জেকশন মারি দিচ্ছে চুপ করে থাকবি হ্যাঁ ওই ইঞ্জেকশন মারছে বুঝছেন বুলডোজ দিয়ে ফেলাইছে দেওয়ানোর লগে লগে টক্কা মারি উঠছে আচ্ছা শোনো না কেন হাতের বিষ আর মনে হয় যে বেশি হাতের ওজার কাছে লই যান মানে ডাক্তারের কাছে লই যান বিষ নামাই উঠছে এখন ঠিক আছে অপারেশন সাকসেসফুল রুগীর রুগী আপনার বাবা মিস্টেক হয়ে গেছে না না ভুল হয়েছে অসুবিধা নাই অপারেশন সাকসেসফুল আব্বা ভালো আছে তোর কি
বলছে চুল হরে নি আব্বা চুল তো ব্যাকেরই হরে কে বলছে ব্যাকের হরে আর হরে না গিলে আব্বা আন্নের চুল তো টাইট তার কাটা লেভেলের তামার তার আরই আর আর চুল তো মনে করেন যে পাতলা সিল্কি সিল্কি নাইকের মতন চিল্কি বললদের বাচ্চা চুল ব্যাগ হরি যাইতেছে দাঁত হরি যাইতেছে হাতে দিন দিন বুড়া হয় আর দাঁত মেলি দিয়ে আসে আব্বা আন্নি কিছু মনে করবেন না ব্যাগ দোষ কিন্তু আন্নের কিচ্ছু আন্নি বাল্য বিবাহ করছেন ছোটকালে না বুঝি বিয়ে করছেন দিল্লাই আপনি যদি এমন বিয়ে করতেন তাহলে আর বয়স মনে করেন আর আন্নের বয়স একটু ব্যবধান থাকতো আমি কিশোর দেখতাম আন্নের টপ পোকা যুবক থাকতেন সুন্দর হইতো না বাপের বাটা বাক্কা কথা এতদিনে একটা বলছি কাম করছি করছি বিয়ে করছি গিল্লাই করছি আল্লাহ না জানাই নন পারফেক্ট টাইম বিয়ে করানো লাগে কি বললেন আব্বা আম্মা রে আম্মা কই মেতা ইউরে হা গলাই বলছি অন পারফেক্ট টাইম আমি কি করিম নি ওগুলো যে কিরম লাগবে কি করতেছ এরম করো গিলে আরেকজন কো নাই আরেকজন কে আমনার হলা তোপাইল তোপাইল কো নাই কি আমার ঠেকা পড়ছে তোর এত অল্প বয়সে চুল পাকি গেছে কি রে হ্যাঁ খাসনি খাসনি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার চুল তো সব কাঁচা পাকা দেখলেন কই ও সূর্যের আলো তো মনে হয় উল্টা পাল্টা দেখতেছি বুঝছিস নি আচ্ছা যা 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 এমনি আমার নাম কদ্দুস না আমার নাম হচ্ছে আব্দুল হ্যাঁ আব্দুল আব্দুল জালালের পুত কদ্দুস না তুই ধর মেয়ে ধর এদিকে ধর আর শোক শেষ হয়ে গেছে আমি উল্টা পাল্টা দেখতেছি এই বয়সে শোক শেষ ডাক্তার সাহেব আর শোক আন্নের সুখ সমস্যা নেই
আমার সাথে কি হয়েছে? আল্লাহ কি বলতেছেন, আন্নার চোখের সমস্যা কি সমস্যা না সে আমি কেমন করে বলব? আমি ডাক্তারের কাছে আসি। ও তাহলে আন্নে ডাক্তারখানায় নেই, আন্নে তাহলে কার কাছে আসছে? আমি রোগী দেখতে আসছি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি আন্নের রোগী আছে বুঝি না দেখতে আসছেন। আপনি কথা বুঝতে পারতেছেন না কেন? আমি ডাক্তার, রোগী দেখতে আসছি। এত নদী পুকুর না, নদীতে অনেক পানি। কে বলছে নদীতে পানি? এতখানি পানি, বেশি পানিও নাই। আল্লাহ আন্নের যে কি কন্যা, সাঁতার জানি না তো, ডুবি মরে যাও না। মানুষ প্রেম ভালোবাসার জন্য কত কিছু করতে পারে, আপনি এতটুকু পারবেন না? আন্নের আরেক কন্যা যে 100 গোলাপ ফুলাইলে তোমার জন্য আই নিয়ে আসবো। শোনেন, আমগর দুজনের একজনের গোলাপ ফুলের অভাব নাই। আপনি যদি আপনার ভালোবাসা প্রমাণ করতে চান, নদীতে নেমে দুটো কচুরি ফুল এনে দুজনের হাতে ধরায় দিয়ে বলবেন, কি বলবেন? আই লাভ ইউ। আচ্ছা, এখন বলেন, পারবেন? এখন বুঝবো কে পলস আর কে আসল। ও ভালো কথা, আনেরা কিন্তু একটা জিনিস জানেন না, এই যে কচুরি ফুলের পাপড়ির বিত্রি বিত্রি হুক কামড় দেয় বিষ হুক। হুকে আমাদের কোনো সমস্যা নাই, জারি লই আইবেন, যেটা বলছি সেটা করেন। চান গ্লাসটা একটু ধরেন, ভিজে যাবে না, সার ধরার দরকার নাই, এটা নিয়েই নামে। আচ্ছা ক্যাপটা না, তাক ডুবি গেলে আন্নে ডাক্তার। এখনো হই নাই, ডাক্তার পিছন ঘুরতেছি ডাক্তার হওয়ার সামনে। অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। আর শোক শেষ হয়ে গেছে, আই বুঝছি, আই শেষ, আর শোক শেষ। দিদি আপনার শোক শেষ মানে? আর ডাক্তার নেই, আর নেই না, ইয়ং মাই আসলেন। আমি শোকে কাল এটা কি আর তিল জন্ম থেকে আর এই জায়গায় সিলেট থেকে সমস্যা হয়েছে, আজ চোখে উল্টা পাল্টা দেখ। আপনি একটু চুপ থাকেন, আমাকে চোখটা একটু দেখতে দেন। আপনার না পেছ বকে ছিলেন, আপনার ডাক্তার হলেন কেমতে? আপনার না হলে ইন্টারমিডিয়েট ফরেন, আপনারও চিনতে পারি নাই, আপনি ডাক্তার। বাড়ির যদি মেহমান আয় তাহলে তুই সামনে আবি না। কে দেখো আব্বা? তিন্নি। আর তুই মেহমানের ত্রিসীমানার মধ্যে গুড়গুড় করবি না। আমি কই থাকবো? ঘরের দরজা বন্ধ করে দি, চুপ করে বই থাকবি। আব্বা এটা কেমন কথা, ও ছোট মানুষ, দরকার হলে আমি দরজা বন্ধ করে বই থাকবো, ও মেহমানের সামনে যাইবো? আরে কেমনে বুঝাই, মা নাই, দাদি নাই, ফুপু নাই,
শরমের কথা আমি কেমনে মুখে আনি? আব্বা কি আব্বা, প্রত্যেক দিন খালি তোকে বিয়ার প্রস্তাব আহি। আমরা মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, চেহারা সুরত সুন্দর, দুজনের গায়ের রঙে ফর্সা, আমগো বিয়ের প্রস্তাব কি আর নাচবো না আব্বা বলেন? বিয়ার প্রস্তাব তো তোর লেই না, আই হেতিলে দেখে মনে করে তুই ছোট হেতি বল। হল লাগে বিয়ের প্রস্তাব আয়, তো সমস্যা কি? এটা তো সমস্যার কিছু নাই। খবরদার এই কথা আর দ্বিতীয়বার মুখে আনবি না। ছোট বোনের কি বড় বোনের আগে বিয়ে হইতে পারে না আব্বা? হইতে পারে, আমার বাড়িতে হইব না। আব্বা শরমের কথা কেমনে কই, তা মুখ ফুটে বলি ফেলে আর কি। এই ধরেন আমার ভবিষ্যতে কাউরে ভালো লাগলো, তারে আমি বিয়ে করে ফেলাইলাম, মানে আমরা বিয়ে করে ফেলাইলাম। কি কইল? খবরদার আমার বাড়িতে প্রেম ভালোবাসা চলতো না। নো ফেসবুক, নো প্রেম ভালোবাসা। আর কিছু হয়েছে? আমি তোরে জিগাইছি কি হয়েছে তোর? আয়ও তো আর জিগাইছি, আর কিছু হয়েছে? তুই কিছু খাস নি? কি খাস? মানুষ কি খায়? আয় ভাত খাই, তারপর মাছ খাই, মাংস খাই, তরকারি খাই, ডাল খাই, ডাল খাই। আর খুব ভালো লাগে আম্মা, এই জিনিস আম্মা কি যে পেরে তোর আব্বা যে ওইদিন বললো তুই কি যেন ডাল খাস, তুই কি হে ডাল খাস? আমার দ্বারা মিশা কথা কইস না বাবা, ছোট থেকে এই পর্যন্ত তুই কোনোদিন আমার কাছে মিশা কথা কস নাই। তোর বয়স তখন 5 বছর, খুব জ্বর হয়েছিল, জ্বর একেবারে গা পুড়ে যাইতেছিল। তোর আব্বাই সারা রাত বাইরে দেয় নাই, সকালবেলা যখন আইলো আমি খালি তারে জিজ্ঞেস করছিলাম সারা রাত কই ছিলেন, তার হাতে সিগারেট ছিল। সিগারেট দিয়ে আমার পিঠের মধ্যে এমন ছেঁকা দিল, তুই আমার 5 বছরের পোলা, তুই কি বুঝলি জানি না, আমার চিৎকারের থেকে জোরে তুই চিৎকার করে উঠলি। আমি তখন তোরে কইছিলাম বাবা এই কথা যেন কোনো দিন কেউ না জানে,
আজকা পর্যন্ত তুই এই কথা কোনো দিন মুখ দিয়া বাইর করস নাই। তুই তুই আমার সেই নারী সেরা ধন। আমার কাছে মিশা কথা কোজ না বাবা, আমার কাছে হাসা কথা কো। আর টান মারতেছে আব্বারে সজাগ থাকতেও দেয় না। বাবি হর ডার দম দেখিয়া, বাবি হর ডার দম দেখিয়া, শহর যাইয়া বন্দর যাইয়া খামু আমি হরোডা। রে মেতাস কইলে তুই, রে কি গান নি, কার গান এটা? ইয়া মনা গালার গান, মোস্তাক কাডি মনা গালা হাডি বানে আর গান লিখে গান সুর করে, খুব ফাইন। ময়না টিয়ার গান বন্ধ চলছে না, রেটিংয়ে বেতন দেন আর নে কেন আশা করেন আর নে। আর তো মন্দ ফলে গান না, রুনা লালা গান গামি আর নে রুনা মন। তুই হলা মানুষ, তোর গলা দিকে রুনার লালা গান মজা লাগবে না। ভালো করে শুনি, কামের সময় কোনো ধরনের কবিতা গান নাচ অভিনয় সব প্রতিভা বন্ধ। আপনারা কেন চলে আসছেন? আচ্ছা আইন বইন বইন, এনে বসবে কোনো চেয়ার আছে নি বসনের লাই। তা আমার হন উড়ি খাড়া, উড়ি খাড়া তুই জরুরি কথা তো আনলোকেই বলবেন, আমি একজন জরুরি মানুষ, আপনারা জরুরি মানুষ, জরুরি কথাই তো চলবো। আচ্ছা সেদিন ফেসবুকে আপনার একটা স্ট্যাটাস দেখলাম, এক লাইনের একটা কবিতা বুঝছেন। কি লিখছিলাম মানে মেমোরি চট তো প্রেম বড় অবুজ, এর পরের লাইনটা জানতে আসছিলাম আর কি। তো প্রেম অবুজ, প্রেমের বাচ্চা, প্রেম এত অবুজ হবে কিল্লেই, অবুজ হবে কিল্লে সেটা আপনি নি জানেন। এর পরের লাইনটা শুনি একটু কোন, প্রেম অবুজ লিখছে কেন না এটা আছে। প্রেম জিনিসটা কিন্তু আপনার অবুজ সানাই সানাই। তো তুই এইসব কিল্লে তোরে লাগবো না, তুই এইসব কিল্লে তোরে কি খাইমু নি যা। হ্যাঁ বল, বলতেছিলাম প্রেম অবুজ কেন, প্রেম অবুজ এটা পরের লাইনটা, পরের লাইনটা নরম সবুজ, প্রেম অবুজ নরম সবুজ, প্রেম অবুজ নরম নরম সবুজ সবুজ না। আপনি প্রতিবার নষ্ট হয়ে গেছে, আগে কত সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতেন ফেসবুকে, এখন আপনি সুন্দর স্ট্যাটাসও দেন না, কবিতাও লিখতে পারেন না। বিয়ে তো করেন না, বিয়ে করলে বুঝতেন সংসার কি জিনিস। বাবুরে এত জামিলা, মাথার পার্স পাতি সব ঢিলা হয়ে গেছে, কিতে মানে ঢিলা পার্স চাই দশ সিস্টেম আছে। শোনেন আপনাকে আজ যাতে আমার পাশে দাবা কবুল, কিসের কবুল? দাবাত কবুল করলাম, দাবাত আমি খুব পছন্দ করি বুঝছেন, কেউ দাবাত করলে আমি মিস করি না,
অসম্মান করি না বুঝছেন। আমরা কবিতার আয়োজন করেছি, আপনাকে মুখে মুখে কবিতা বলতে হবে, পারবেন না? না হারানোর তো কোনো কারণ নাই, তুই দাবা দইটা কি খাওনের না কবিতা করনের? না খাওয়া দাওয়া তো থাকবেই, কবিতাও থাকবে। আচ্ছা বুঝছি, ঠিক আছে দাবাত কবুল করি ফেলাইছি। আমি যাইও কিন্তু একটা শর্ত আছে, আমি আর ছেলেকে সঙ্গে নিয়ে যাইব। কি লে চার লেদা বলা, এতরে একলা ঘরের মধ্যে রাখি যাইব। আমি আপনার পোলা অত বাসা না যে একা থাকতে পারবে, নিজের দিকে একবার তাকাইছেন, আপনারে আর আপনার পোলারে একই রকম লাগে। ওই সামনে তো ফটোর ঠিক বলছেন আপনি, আবার অত বেশিও না। আচ্ছা ঠিক আছে আইও, কেন আসতেছি আপনার রুমের বাসায়। তুই যা তো এখান থেকে। আই বুচ্চি আজকে তো আর আম্মার আর আব্বার ম্যারেজ ডে, আই লিস্ট করি করি মোলাও মাংস বিরিয়ানি খিচুড়ি তার পায়ে সব একটা একটা করি খাবো বুচ্চি। হ্যাপি ম্যারেজ ডে আম্মা। যাবে দীর্ঘদিন বাচ্চা থাকেন। ওকে রাঁধুন সুন্দর করে, রাঁধুন সুন্দর করে খাবো। রাইতে তোর দাবাত খাইতে যাবো রে, দাবাত খাইতে যাই, তুই কোনো কথা বলবি না। তুই যে কবিতা পাইল সেন, তুই যে কবিতা লেহস, তুই যে গান লেহস, মোট কথা কবিতা গান এইসব সাবজেক্ট লই কথা বলবি না। এইসব সাবজেক্ট কি, কোনো সাবজেক্ট লই তুই কোনো কথা বলবি না, তোর মুখ বন্ধ, খানের সময় আঁক করি খালি খাইবি, আর আই কোনো কথা জিজ্ঞেলে তুই চট করে অ্যান্সার করবি। কেন আই ভাবতাম না সম্ভব না সম্ভব না। কিনলে সম্ভব না কিনলে আব্বা আন্নের কোনো ধারণা নাই, আন্নের প্রতিভা সম্পর্কে কিটিপিটি সম্পর্কে কোনো ধরনের ধারণা নাই আব্বা। আই একজন কবি, আর ভিতরের প্রতিভা টকবক করতেছে, এটা তো আমার একদম কেমন করে সুতের মতো সব বাঙ্গি চুটি বাড়িয়ে দেবেন আব্বা। এটা তো আব্বা আপনি কি জানেন না আম্মা তো রান্না করে রাখছে, আপনার আর আম্মার না আসলে তোর আম্মার খেতা ঘুরি, তোর আম্মারে তুই আর চিনি আজ কেন, তোর আম্মারে আই চিনি না, হেতি রাঁধছে হেতি কি রাঁধছে না রাঁধছে হেতি আরে তোর আই যেটা বলছি তুই ওইটা করবি, এরম ড্রেস চলব না, তুই মডার্ন ড্রেস নিবি, তোর জানে পুরা না লাগে। আমার ফোলারে নিয়ে আপনি কই যাইতেছেন আম্মা? আর কোনো দোষ নেই, আর জোর করে নিয়ে যেতেছে আম্মা, আমি যাই দাবাত খাইতে যাইব। এরে দাবাত কি বলছো তুই, কিনলে কি বলতেছে সে, কই যাইতেছেন হ্যাঁ কই যাইতেছেন আপনি, কিচ্ছু তুই না কথায় কথায় তুই ঠোনা মানা কিনলে আর কি চাই, আপনি আমার পোলারে নিয়ে কই যাইতেছেন? তোর হুলা কি হুলা আসেনি, হাতে তো চুল ব্যাক উড়ি গেছে, হাতে দাঁত উড়ি গেছে, হাতের চক্ষু কি চক্ষু আসেনি মুমূর্ষ হয়ে গেছে, হাতের চক্ষু তো যে কোনো সময় অন্ধ হয়ে যাব। ডাক্তারে আমাকে বলছে, ডাক্তারে বলছে আমাকে, তাকে লই রাত্রির বেলা আন্ধারে আটাআটি করানো লাই চোখের জ্যোতি বাইরব, হলা ফয়দা করিয়ে না সমস্যা বুঝছিও নাই। রে করিস কিলে তুই, রেডি হস না কিলে, বাপের কথা মনে না।
করতেছেন কেন রে রামমা গিয়া কয় উ না করি উপায় আছে নি এরকম সংস্কার করে আইলে উ না করি উপায় আছে নি আম্মা আপনি যেন তো রাঞ্জিন না পৃথিবীর শেষ প্রাণ না আখান সবাই খাই ফেলাই খালি রুলে যাবে খাই না রে এরে টমাটো মাছ না কিনলে লই খেলা আই কবি তো পাইলাম সে নাই আর দালাল আর হোলা দালাল আমনে দালাল আমার মাইয়া তেরা দালাল রাজা দালাল বাদশা দালাল গরিব দালাল ফকির দালাল দেখে দালাল ভাই কবিগুরু রবীন্দ্র ঠাকুর উনি তো বিশ্বকবি আছেন উনি
হেটের যে কত জমি ছিল জমিদার ছিল হেটে জমিও দেখছে আবার পবিত্র দেখছে আয় জানি আর কি টক্কা মানে তুই কত গাছ কিনলে হ্যাঁ বল আমি জানি না রে আচ্ছা বলছে বালা দেখছে কবির ওলা এত আমি হচ্ছে আমি কবি আরি কা 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 কাই বালা আসার আমি তো বিরাট কবি একটা কবিতা বলা কবিতা হারবি নি হ্যাঁ কইতে হারবি নি তুই হ্যাঁ হারবি নি না আমি করি নি এটা হাঁটতো না আচ্ছা মৃদুমন্দ বাতাসে কেন মৃদুমন্দ বাতাসে পড়ালেন হারবি নি হারবি নি পড়ালেন আমি করি না আমি পাইতাম না মৃদুমন্দ বাতাসে মৃদুমন্দ বাতাসে প্রথম লাইন চালিয়ে দিলাম কেন কুইজ অন কুইজ কে হারিব মৃদুমন্দ বাতাসে সাগরের মাংসটা সাগর কান্দে উঠতে বাবারা এত বেশি খায় না বুঝলেন আমিও তো বাবা আমিও তো খাইতেছি বাবা রে বাবা তুই এক্সেপশনাল বাবা নিউ পাদার নিউ মাদাররা যেরকম বেশি বেশি করে খায় নিউ ফাদাররা যেরকম বেশি বেশি করে খায় আপনি নিউ ফাদার হলেন কেমন আপনি পোলা তো বুইরা আল্লাহ আমি এত বাইসের ঘরে আছে আব্বা জানোস নি তোর আমার রাতের বাসি কিছু কেমন মজা লাগে সকালে গরম করে দিয়ে খাই মাগাই কমা কষ্ট আমি বলছি
কোন তোফাইল? আরে তোফাইল হোসেন না চিনেন না, গান লেহে কবিতা লেহে, কবি তোফাইল হোসেন সাহেব। কবি তো এমসি নি না। আচ্ছা আচ্ছা আপনি চিনেন? আরে উনি কানে কমনে ওনার কথা জানেন না। আপনি বুঝতে পারতেছেন না কেন, বাপের তুম ছেলেরে বড় দেখা যায়, কুন্ডা ছেলে কুন্ডা বাপ কেউ কইতে পারে না। জায়গা জমি কেনা বেচা করে দালাল দালাল এখন চিনছেন? আচ্ছা ওই একবারই সুদা দা বামে ওই যে দুতলা বাড়ি হোম নেছ না ওইটা একবারই সুদা দেবেন, সুদা দা বামে দেন বামে সুদা দেন না। ঠিক আছে ঠিক আছে। আর কি কেডি ধরে কানে তুলল লাগালি? প্রবলেম কোনাই কি হইছে? আমি এইখানে খাড়ায় খাড়ায় আপনার গেটে ধরে উঠাইছি না? আমি স্বপ্ন দেখে টক্কা মারি উঠছি, কি হইছে? আপনার কাছে মেহমান আসছে। মেহমান আসে বলবো না, হেতরা কি দেশের প্রেসিডেন্ট নেই যে আর টক্কা মারি এত সামনে যাই কোন লাগবে? প্রেসিডেন্ট স্যার দুজন মেয়ে মানুষ আসছে। মেয়ে মানুষ আর কাছে কি জমির গাবে বল না, এত লাগে আমি কে যাই কথা বলবো, এত রাজা মুলামুলি করে তো লাগে ব্যবসা হয় না। কম বয়সী মেয়ে মানুষ, অল্প বয়সী মেয়ে মানুষ, অল্প বয়সী মেয়ে মানুষ যাই আমি কিতাব নাম বলছি নি তিন্নি আর মুন্নি। আপনাদের বাসায় এত মজার ভিতরে ছিলাম ব্যাগ কিছু আউলে গেছে আর বুঝছেন না। মুন্নি তো আপনার বিশাল ফ্যান। সেটি জি কি বলে সেটি? সেটা সারা রাত আপনার কথা বললো, কালকে খুব আফসোস হয়েছে আপনার লোক একটা ছবি তুলতে পারিনি। আসলে আমগরি ভুল, আপনার লোক একটা ছবি তুলে উঠছিল। কোনো সমস্যা নেই, আবার যাই আমার বাসায় আবার ছবি তুলি। আচ্ছা আজকে আসি তাহলে। আচ্ছা শোনেন, অফিসে আসবেন কেন? কবিতা লই মেলা আলাপ আলোচনা করবো। আপনার কাছে জমি কিনতে আসছিল? বুঝলাম না, আমি আড়ারে নিজে না আসি মাইয়া আড়াইলে বললে
আর এত কিছু জানানোর দরকার নেই, আমি কই দিছি তিন কাঠা জমি আছে, 20 লাখ কোটি দাম, 60 লাখ লাগবে মালিকে, এটা আর কত মালিককে পাইব, 55 লাখ, আমি 5 লাখ, এদিক সাথে খরচা বর্ষা আছে 3 লাখ, 3.5 লাখ লিখবে আর কি। দোয়া করিও কেন। মাইয়া দুইটা আপনার কাছে জমি দামাদামি করতে এসেছিল, মিশা কথা কইতে কইতে ব্যাগটি মিশা হয়ে গেছে। আপনি চোখ না মুখ রক্ত শ্বাস প্রশ্বাস সবকিছু মিথ্যা হয়ে গেছে। আমি শুনছি আপনি কি কইছেন ওই মাইয়াগুলারে, আর ওই মাইয়াগুলো আপনারে কি কইছে, কবিতা গান ইশারায় শিরি চুকাচুকি ফুসুর ফুসুর, আরে তুমি লজ্জা করেন আপনার, এক বিন্দু শরম আছে আপনার, নিজের মাইয়ার মতো দুটা মাইয়ার লগে। আরে তুমি ভুল বুঝতেছ, জমির মালিকের নাম কবিতা রানী ফাল, তো সেই কারণে তুমি কেন গেছিলেন আপনি, কেন গেছিলেন ওই রাইতে। আরে আই হেদি গো হন এতিরা আসছে, এত প্রশ্ন করে গিলে কি, এত প্রশ্ন গিলে তো এতিরা আসছে জমি লই আমার আই কি আর আমাকে দরকার আছে নি। আব্বা খেপছে কি লাই, কার উপর খেপছে, আন্নের উপর নাকি আর উপর? কই গেছিলি কালকে রাত্রে? আই যাইনি তো, আবা আরে লয়ে গেছিল। কি কামে গেছিলি? ওই যে ওই তিন্নি মুন্নি আছে না, আরে কবিতা উনার লেখা। তিন্নি মুন্নি কে? আর ফেসবুক ফ্রেন্ড ছিল, তো আব্বা আর ফেসবুক দখল করে নিয়ে নিছে, আর কিচ্ছু নাই নিশ্চয়। আব্বা তোর আমার জিঙ্গা এতে কোনোদিন আল্লাহকে ভালো ব্যবহার করছে না, জীবনে কোনো একদিন আল্লাহকে ভালো ব্যবহার করছে নি এতে, আর আদিন কে আজকে 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 করতেই আছে এতে, জন্মের হলে তো তো তুমি সাক্ষী ব্যবস্থা নেই কি করে আল্লাহকে তোর আব্বার লগে আমি সবসময় খারাপ ব্যবহার করি, খ্যাস খ্যাস করি? তোর আব্বার লগে আমার বিয়ার 26 বছর হইল, কালকে আমি সারাদিন রান্নাবাড়ি করে বসেছিলাম খাওয়া নিয়ে, এই দিনটার কথা ভুলে গেছে ঠিক আছে, একবার জিজ্ঞেস তো করবে আমি খাইছি কি না। সারা রাত কি করলো? গান শুনলো, কবিতা শুনলো, তিন্নি মুন্নির বাড়িতে দাওয়াত খেয়ে আসলো, আর আমি আমি মানুষটা সারা রাত না খেয়ে থাকলাম। আম্মা আন্নি সারা রাত খান ন, এটা ঠিক করেন ন, একদম ঠিক করেন। 26টা বছর কাটল, হইল না, পারলাম না। তোর আব্বারে বলিস আমার মতন খারাপ মানুষের লগে থাকুনের তার দরকার নাই, আমি এক কাপড়ে চলে যাইতেছি। আম্মা খবরদার আমার পিছে পিছে আসবি না, আমারে কোনোদিন খুঁজবি না। আম্মা আপনি যাবেন কি লাই? আম্মা 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 আপনার রাস্তা কই ফেলে, এটা তো নদী।
কয়েকদিন পর তো নদীতে জমি ভেঙে নিয়ে যাবো, তখন আমি জমি খুঁজতে কার কাছে যাবো? এ তুমি কার কাছে নিয়ে এসো? তো একটা টাউট রে হাগল আনছো তোমার তো আরে টাউট কার আপনি জমি কিনলে কিনবেন, না কিনলে না কিনবেন, আপনার টাউট কিনলেন কেন বলছেন? হ্যাঁ নদীর ফার্দির রাস্তায় না কেন? হ্যাঁ পদ্মা মেঘনা যমুনা সুরমা বাংলাদেশে যত বড় বড় নদী আছে বে এক নদীর পার দিয়ে বড় বড় রাস্তা আছে। আর কটা দিন যাইতে দেন না ওই ইচ্ছা চান ওই দেখছেন ওই এনে চাই চান ইয়ারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হইতেছে ইয়ারে বিমান নামবো তখন দেখবেন জমিনের দাম কোন আসমানে উড়ি যায় তখন এই আঙ্গুল আছে না ইকে মুখে যে শুবেন কাপড় দিয়ে হালাই দিবেন তাও তো জমিন হাইতেন না হাইরনি এত বেশি কথা কস কিনলে তুই ব্যাকের কাছে কি জমি বেশ মুনি হয় এই যাব্বা আম্মা চলি গেছে বাবুরে এরম মেতাইস না হাতফেল করে মরি যাবি আর বাপের কারণে আন্নাকে কইতেছি আন্নারা এখন আর বাপের কাছ থেকে চলে যান নাহলে আন্নাকে সর্বনাশ আর মারে দেখছেন নি ওই যে নদীর পারে দেখছেন নি আর মারে আর মা চলে গেছে আর মুখ বাড়ি যাচ্ছে আর মায় আপনারা এই বাড়ি দিয়ে দিছে আমি তো দিয়ে দিলাম যান চলতে আর মার লোকে আপনি যে ব্যবহার করছেন আর মারে দাসী বাতির মতো ব্যবহার করছেন সব সহ্য করছেন চলে গেছে আই ও চলে যাবো এরে চলে গিয়ে তুই বন্ধ কর কি মনে করছো তুই আরে দরদা আজকে তুই চলে যাবি আর ওই কান্না গাড়ি করছো কেন হ্যাঁ তুই আরে আমার আগে রাস্তায় কি চাই তুই দেনালাই বলি বলে দিছো কেন হ্যাঁ সিনেমা করতেছো সিনেমা করিনি বাস্তব করতেছি চলে গেলাম তাই ভাবতে পান
বুঝছি কি কইম, তোমরা কি খাও না খাও আমি তো বেশি জানি না। মজগা হড়ি গেছে বাজাম। আর আদু তুমি আছি, এটা তো বাড়ি কিছু না, আপনি তো উঠাই পারবেন। আর আদু বিশ করে বাজাম। ওই আপনার অ্যাসিস্ট্যান্ট এখন কিছু মনে করিও না কেন, চরি আমাদের দিলে দিতে কি কেন হবে। আর মুখে কি কেউ গোবর লেপি দিছে না যে মুখ দেখতে নাইতাম না। যার বাগি যায় কোনো বেড়া, তুমি কোনো বেড়াই না।
নাই বেড়া না আই বেড়ি বিয়ে করবে না রে বিয়ে করবেন কবুল বলেন আরাম দাদা বউ বাগি গেছে তারপর শরম নাই তো শরম দিয়ে কিটতে ভাই শরম করলে কি গরম ভাত জুটবো নি আবার মহিমায় কথা কয় বেকের কি বউ যায়নি ভাগ্যবানের বউ যায় আপনার ঘরে বউ আছে না হিডি বাইট করে দেন বউ আইব বউ যাইব বউ থাকব প্রকৃতির খেলা আই কিটতে হ্যাঁ গরু মরি যাইব আর বিষ আরো বেশি কে কার বিষ না হইব বেকের বিষ করলে চলবো নি তুই গরিব তোর তো বিষ হজম করি আলান লাগবো বিষের লাগে তোর বন্ধুত্ব করন লাগবো তোর বিষ কে নামাইব বুঝছি কিন্তু মানতে পারতেছি না একটা কথা মনে রাখেন বিষ ব্যাকের লাই সমান বিষের কোনো ধনী গরিব নাই শতানের বাচ্চা ঘরের লোক কি চলি তুই রেসত কিনলাই তুই আসতা কিনলাই আই মিয়া আনে নাকি বউ চলে গেছে এদিন জানার লাগো আপনি কো কিছু বলার নাই জারি বলেন ব্যাক কত কন্যা কিনলাই ভালো মানুষের বউ কোনোদিন যায় শুনছেন নি আচ্ছা খারাপ মানুষ আপনারা চলে যান প্লিজ কোন ভদ্রলোকের বউ কোনোদিন চলে গেছে শুনছেন আপনি ভাবি লাগে কি করছেন কোন আচ্ছা আপনারা কিল্লাই নিউটনের তৃতীয় সূত্র পড়ছেন নি প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কেন কেন না কই দিতেন আমি জানি না আরে তোর তোর বলছি নি আই আর বউ আর ঘরে আইছিল এটা ক্রিয়া চলি গেছে প্রতিক্রিয়া আই নিউটনকে ফলো করছি অসুবিধা আছে না জান আপনারা আমনে রামগরে নিউটনের সূত্র শিখানোর তো কোনো দরকার নাই আমনে আপনার বই লাগে কি করছেন কোন আচ্ছা ভাই আমি ভুল করছি আমি অপরাধী মাফ করে যান আমরা চলে যান না আমরা তো এখানে চলে যেতে মাসি নাই আপনি আমাকে সময় নষ্ট করছেন মন নষ্ট করছেন আমার ছোট বোনের জীবনই তো নষ্ট করে ফেলাতে নিছিলেন আপনি এই তোর জীবন নষ্ট করছে তোর জীবন নষ্ট করছে আরে আই অন্যায় কই অন্যায় করছি আই আপনারা চলে যান প্লিজ আপনারা চলে যান আপনি একটা পলস আপনি পলস কবি তো ভালোবাসেন আপনার পোলার নাম তোফাইল হোসেন আপনি কোন আপনার নাম তোফাইল হোসেন আপনি কত বড় পাউল মিয়া ঠিক বলছেন আই পলস আর হলা পলস আর বাপে পলস আর সদ্য গোষ্ঠী পলস পাউল আপনাকে কাছে মাপ চাই হাত ধরি আপনাকে চলে যান আপনারা না আমরা তো জানি লাই আই নাই আমরা তো যাব না তো সহজে আপনি বলতে হবে আপনি কি করছেন ওরে বাবু রে বিষ কি তোর আর উঠছে উঠছে নি একলা এ কি গত বিষ উঠছে হিসাদি হিডি বিষ নামাই দিও উপরে বই কত কোন কে নানি কত কোন নালে কলার দিয়ে একদম নিচে নামাই দিমু এ রে এ রে কারে কি বলছ তোস আরে আজকে মারি আইতে না আইতে না ওজন ওজন আইতে না কি দি মারি দিউ হাত দি মারবে কি মারি তো আহারা ইয়ালা জুন এটা তো আইতে না সাইন কত কিরে তোর চেহারা এই অবস্থায় চেহারা দিয়ে কিরবা তুমি
নাকি সিনেমার নায়ক হইব না আমার খিদে লাগছে ভাত তো তোর বউ কেমন আছে আমি তোর তো ভাত চাইলাম তুমি বর্ডার করি বোর কথা জিজ্ঞে লেখিলে বোর কথা জিগাই কি অপরাধ করছি কেন তোর বউ কো নাই জান নামে গেছে জান নামে যাওয়ার আগে বাসাটা জান নাম বানাই দিয়ে গেছে কোন জায়গায় শান্তি নাই মা শান্তি নাই শান্তি চলি গেছে শান্তি এতি চিনি দি গুলাই খাই ফেলাইছে তোর কাছে আছি শান্তি আমিও মার কাছে আইছি শান্তির জন্য তুই আর মার কাছে কি লই আইছ অশান্তি কে করছে কে অশান্তি করছে সারা দিন কেস 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 সব সময় সন্দেহ আপনারা তো কোনোদিন এই বউ মনে করতে পারি নাই মনে হচ্ছে সিআইডি পুলিশ আর নিজেরে মনে হচ্ছে আসামি আমি আপনারে কোনোদিন স্বামী মনে করতে পারি নাই মেহমান মনে করছি মেহমান কিলে মেহমান মনে করছেন কিলে আপনি আপনি মেহমানের মতন সকালে বাইরে হইছেন রাতে আসছেন সকালে বাইরে হইছেন রাতে আসছেন সংসারের কোনো খোঁজ খবর রাখছেন কোনোদিন আমার খবর নিছেন পুলার খবর নিছেন কেননে কেননে খোঁজ খবর করিম কেননে হুম সান্স দিছেন নি কথা কোনের সান্স দিছেন নি আপনি হুম রেসপেক্ট বলি একটা কথা আছে আপনি তো বুঝবেন না রেসপেক্ট তো ইংলিশ বাংলায় সম্মান কয় প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে আমি তো স্বামী দুই পয়সা দি স্বামীরে সম্মান করছেন নি আপনি আর আমি আমি তো বান্দি বান্দি বিয়া করে একটা বান্দি আনছেন বারো মাসের বান্দি সংসার দেখবো পোলা সামলাবো আর ভালো ব্যবহার কিসের জন্য হ্যাঁ দুইটা ভাত দিছেন এরই তো যথেষ্ট আচ্ছা বুঝি 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 আমি বুঝি ব্যাগ দোষ আর ব্যাগ অন্যায় আর আমি মাফ চাই আমি আর আপনার লগে নাই আমি নাই আমি তো ওই বাড়ি ছেড়ে চলে আসছি খুব বালা করছেন আপনি থাকে নাই যাই আর আরাম জাদা আইছে জিমাইতে জিমাইতে এরে তুই এক কাম কর এই বাড়িতে বইবি আন্ডা ফার কামে লাগবে আব্বা আজকে আপনি বিয়া দেবী মনে করেন আর যাই করেন আন্নের একটা কথা এ কমু কমু আন্নে আর আম্মার লগে যে দুর্ব্যবহার করছেন আম্মারে যেভাবে কষ্ট দিচ্ছেন আম্মার একটু সম্মান দিয়ে কথা করনি আমি এগুলি দেখছি দেখে দেখে সহ্য করতে পারি নাই আন্নারে ভয় পাইছি আন্নারে কিছু করতে পারি নাই তাই নিজে নেশা করি করি নিজেরা শেষ করি আসছি তুই নেশা করানোর যুক্তি বার করছ কেন তুই মরি যা তুই তো ফসে গেছিস তুই মরি যা আর কোনো অসুবিধা নাই তুই মরি যা দেখছেন নি দাদি আব্বা কি বলতেছে একটা মোবাইল ফোন যদি নষ্ট হয়ে যায় ঠিক করার জন্য মেকানিকের কাছে নিয়ে যায় না আর আন্নে আর আব্বা আই শেষ হয়ে যেতে নেশা করি করি আন্নে ঠিক করার দায়িত্ব না আরে তোরে তোরে কেন ঠিক করছেন তোর চুল ঠিক করলে দাঁত নষ্ট হয়ে যায় দাঁত ঠিক করলে তোর চোখ নষ্ট হয়ে যায় কিতা মাই তো ফাইল তোর আব্বাই যাক জাহান্নামে যাক তোর বাপের কোনো দরকার নাই বউ কি বললা তুমি একদম ফালতু কথা বলবে না দরকার আছে অবশ্যই দরকার আছে পোলাহান মানুষ করার জন্য বাপ মা দুজনের দরকার আছে পোলাহান মানুষ করতে হইলে বাপের দায়িত্ব মায়ের কর্তব্য দুটি মিলে একসাথে না হইলে পোলাহান মানুষ হয় না মা মানুষ হয় না আব্বা আনে আমারে বাড়িতে লয়ে চলে আনের আমি কত হইতেছি আই নেশা পানি সব সারি দিব সারি দিয়ে ভালো হয়ে যাবো আন্নার লগে অফিস করবো আব্বা নইছে আপনার আন্নার লগে অফিস করুন লাগবো না খুব তো আম্মা আম্মা করতেছেন আপনার হ্যাডম কেরম দেখি তারে বলি দেখেন আপনার আম্মারে বলি দেখেন নিতে হারেন নি আপনি না যে বাড়ি আমি একবার ছেড়ে আসছি সেই বাড়িতে আমি আর ফিরে যাব না আম্মা আম্মা আন্নে চলেন আপনি জানেন না আন্নে চলে যাওয়ার পরে আব্বা আব্বা কী করা শুরু করছে মানুষজন লাঠি লিয়া দৌড়ান শুরু করছে পাগল হয়ে গেছে প্রায় আন্নারে কিন্তু সে মনে মনে অনেক ভালোবাসে বুঝছেন নি আন্নে চলেন আম্মা তুই গেলে কি হয় মানুষ মানুষের জন্য বউ স্বামীর জন্য কেন ঠিক বলছেন আর আব্বা আম্মা হলো সন্তানের জন্য মারে ও মা তুমি মনে করো আমি তোমার মা তোমার মা তোমার অনুরোধ করলে তুমি কি করতে মানিল না মানিল মা আমার পাগল ফুল মানিল ঠিক আছে পাগল ঠিক করার জন্য আমি যাচ্ছি